নাম সলনি হল বিরোধী ঐক্য মঞ্চর। এতিয়ারে পৰা অসম সম্মিলিত মৰচাৰে নামকরণ করা হল বিরোধী মঞ্চক। ঘোষণা মৰচাৰ সাধারণ সম্পাদক লুৰিণ জ্যোতি গগৈ, আমি পুনৰ জনাইছো, নাম সলনি হল বিরোধী ঐক্য মঞ্চর আৰু এতিয়ারে পৰা অসম সম্মিলিত মৰচাৰে নামকরণ করা হল বিরোধী মঞ্চক। ঘোষণা মৰচাৰ সাধারণ সম্পাদক লুৰিণ জ্যোতি গগৈ, আমাৰ সকলো বিরোধী ৰাজনৈতিক শক্তিৰ যিটো একত্রিত যে সত্তা, এইটুক আমি বিরোধী ঐক্য মঞ্চ অসম হিসাবে আমি ইতিমধ্যে আমি ঘোষণা করেছিল বা সকলে জানে। শেহতিয়াকে আমি সকলে এই বিষয়টি আলোচনা হল যে আমি বিরোধী ঐক্য মঞ্চর নামটো আমি সলনি করা প্রয়োজন, কারণ 2026 সনত সরকার হব, আমার বিরোধী রাজনৈতিক শক্তির সরকার হওয়া 100% প্রায় নিশ্চিত। আমার নাম সলনি করবর কারণে আমি সকলে সিদ্ধান্ত গ্রহণ করো আৰু সকলো ৰাজনৈতিক দলে, আমাৰ বিৰোধীৰ সকলো ৰাজনৈতিক দলৰ মাজত আলোচনা মিলোচনা হোৱাৰ পাছত সকলোৰে এটা সৰ্বসন্মত সিদ্ধান্ত হৈছে, আমি সকলোৱে এইবাৰ এই মিত্ৰত, আমাৰ যিটো মিত্ৰজোঁট আছে, মিত্ৰজোঁটৰ নাম অসম সন্মিলিত মৰ্চা, সংক্ষেপে অসম মিত্ৰজোঁট হিচাপে ঘোষণা কৰিছোঁ। অসম সন্মিলিত মৰ্চা, তাৰমানে অসম মিত্ৰজোঁট হিচাপে চিহ্নিত হ'ব বা অসম মিত্ৰজোঁট হিসাবে নামাকরণ করেছো। পুরোনা যদি নাম এই সলনি করে অসম সন্মিলিত মৰচা বা সংক্ষেপে অসম মিত্ৰজোঁট বলে আজি আমি ঘোষণা করেছো।